ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় তৈরি হয় চীনের ভ্যাকসিন নিতে জরুরি যোগাযোগ শুরু করে সরকার। সিদ্ধান্ত হয় আগামী তিন মাসের মধ্যে চীন থেকে 1.5 কোটি ডোজ টিকা আনার। ওষুধ প্রশাসনের অনুমোদনের পর এরই মধ্যে দেশে সিনোফার্মের টিকার ব্যবহার শুরু হয়েছে। দেশটির আরও একটি টিকা সিনোভ্যাকেরও অনুমোদন দেওয়া হলো। এখন এই দুই কোম্পানির ভ্যাকসিন আনতে পারবে সরকার। আমরা দেখেছি যে এই ভ্যাকসিনটি যথেষ্ট কার্যকরী এবং ইতিমধ্যে আপনারা জানেন যে WHO থেকেও কিন্তু আসলে প্রি কোয়ালিফিকেশন পেয়েছে। তো সার্বিক বিবেচনায় আমরা করোনাভ্যাক ভ্যাকসিন অর্থাৎ সাইনোভ্যাকের ভ্যাকসিনটি বাংলাদেশে ব্যবহারের জন্য ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। এখন এটি বাংলাদেশে ইউজ করা যাবে, আমাদের সরকার এটি নিয়ে আসতে পারবে চায়না থেকে। মার্কেটিং অথরাইজেশন হোল্ডার আপনার থাকবে সিনোভ্যাক, লাইফ সাইন্স যেটা তারাই থাকবে, আর ডিস্ট্রিবিউটার লোকাল এজেন্ট অথবা ডিস্ট্রিবিউটার হিসেবে থাকবে ইনসেপ্টা। বেশ কয়েকটি কোম্পানি বাংলাদেশে টিকা উৎপাদনে আগ্রহী বলেও জানান ওষুধ প্রশাসনের মহাপরিচালক। বাইলেটারালি কথা হচ্ছে, ম্যানুফ্যাকচারার যারা আছে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার তাদের সঙ্গে, কাউন্টারপার্ট যারা আছে তাদের আলোচনা চলছে। সিনোফার্মের ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, আর স্পুটনিক ভি ভ্যাকসিনেও কাজ চলছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা নিয়েও কিন্তু আমার জানা মতে যে কিছু কাজ হচ্ছে আমাদের দেশে ম্যানুফ্যাকচার করা যায় কিনা। এছাড়াও ফাইজার, স্পুটনিক ভি, অ্যাস্ট্রাজেনেকার টিকাও আনার চেষ্টা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস প্রতিরোধে দেশের 70% মানুষকে টিকা দিতে হবে। 24 সাল পর্যন্ত হয়তো সারা পৃথিবীতে সবাইকে ভ্যাকসিনেট করা সম্ভব হবে না। সবাইকে ভ্যাকসিনেট না করলে হার্ড ইমিউনিটি হবে না। 70% লোককে বাংলাদেশে 12 কোটি লোককে কিন্তু কমপক্ষে আমাদের ভ্যাকসিনেট করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে করোনা মহামারী আরও দীর্ঘ হতে পারে, তাই ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে সবাইকে মেনে চলতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।